পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস। ঢাকার প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় আহসান মঞ্জিলকে। নবাব পরিবারের বহুল স্মৃতিবিজড়িত এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে। ভ্রমণ গাইডের আজকের পর্বে থাকছে আহসান মঞ্জিলের ইতিহাস, দেখার কি আছে, যাওয়ার উপায় সহ ভ্রমণের সকল বিস্তারিত তথ্য। আহসান মঞ্জিল বাংলার গৌরবময় ইতিহাস ও নবাবী ঐতিহ্যের সংমিশ্রণে টিকে থাকা এক সমৃদ্ধ শালা। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ ইনায়েত উল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। 1830 সালে নবাব আব্দুল গণির পিতা খাজা আলিমুল্লাহ এটি কিনে নেন। 1859 সালে নবাব আব্দুল গণি সেখানে প্রাসাদ নির্মাণ শুরু করেন। দীর্ঘ 13 বছর লেগেছিল প্রাসাদটি নির্মাণ করতে। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসান উল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। একসময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ ছিল আহসান মঞ্জিলের প্রাসাদের ছাদের উপরের সুন্দর গম্বুজটি। দোতলা এই ভবনের বারান্দা ও মেঝে তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে। প্রাসাদের ভেতরে রয়েছে খাবার ঘর, লাইব্রেরি, জলসাঘর, দরবার হল এবং বিলিয়ার্ড খেলার জায়গা। আর প্রাসাদের দোতলায় রয়েছে অতিথিদের থাকার কক্ষ, বৈঠকখানা, নাচঘর, গ্রন্থাগার এবং আরও কিছু বসবাসের কক্ষ। প্রাসাদের উত্তর ও দক্ষিণ দিকে একতলার সমান উঁচু করে গাড়ি বারান্দা রয়েছে। দক্ষিণ দিকে দোতলার বারান্দা থেকে একটি খোলা সিঁড়ি সামনের বাগান পর্যন্ত নেমে গেছে। প্রাসাদের ঠিক সামনেই রয়েছে চমৎকার ফুলের বাগান ও সবুজ মাঠ। ১৯ শতকের মাঝামাঝি থেকে প্রায় 100 বছর পর্যন্ত এই প্রাসাদটি বাংলার একটি প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিল। এই প্রাসাদে লর্ড কার্জন সহ নানা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অতিথি হিসেবে বেড়াতে এসেছিলেন। 1906 খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নবাব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিল নিলামে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেন। তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনটির রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে নিলামে বিক্রির সিদ্ধান্ত বাতিল করে এখানে জাদুঘর ও পর্যটন কেন্দ্র স্থাপনের নির্দেশ দেন। অনেকবার সংস্কার, সৌন্দর্যবর্ধন, পরিমার্জনের পর 1992 সালে আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আহসান মঞ্জিল ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ জাদুঘরের সংগ্রহশালা। মোট 4,077টি নিদর্শন আহসান মঞ্জিলের 23টি কক্ষে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা আছে। 9টি কক্ষ সেই নবাবী আমলের মতো করেই সাজানো রয়েছে। প্রতিটি কক্ষ আপনাকে সেই নবাবী আমলের ইতিহাসের কাছে নিয়ে যাবে। জাদুঘরে প্রদর্শনের জন্য আছে আহসান মঞ্জিলের ইতিহাস, নবাবদের পরিচিতি ও বংশতালিকা। নবাবদের ব্যবহৃত বড় বড় আয়না, বৃহদাকার লোহার সিন্দুক, কাঠের আলমারি, ডাইনিং রুম, ড্রয়িং রুম, কাঁচ ও চীনামাটির থালা বাসন, হাতির মাথার কঙ্কাল, ঢাল ও তরবারি, নবাব আমলের বিভিন্ন ধরনের অলঙ্কৃত রূপা, ক্রিস্টালের তৈরি চেয়ার টেবিল, সিংহাসন, বিভিন্ন ধরনের তৈলচিত্র, ফুলদানি, হিন্দুস্তানি রুম, রাজকীয় অতিথিদের বেডরুম ও নাচঘর। আরও আছে সমসাময়িককালের বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি ও নবাবদের বিভিন্ন সমাজসেবামূলক কাজের নিদর্শন। আহসান মঞ্জিল প্রবেশ টিকিট মূল্য 20 টাকা, 12 বছরের নিচে শিশুদের জন্য 10 টাকা, সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য 300 টাকা,
এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য 500 টাকা। আগে থেকে আবেদন করলে ছাত্রছাত্রীরাও বিনামূল্যে আহসান মঞ্জিল জাদুঘর দেখতে পারবে। অনলাইনে আহসান মঞ্জিলের টিকিট পাবেন ahsanmunjilticket.gov.bd এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে কবে যাবেন, কতজন যাবেন তা এন্ট্রি করে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট সম্পূর্ণ হবার পর একটা ই টিকিট পাবেন, তা ডাউনলোড অথবা প্রিন্ট করে সাথে নিতে হবে। শনিবার থেকে বুধবার সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত আহসান মঞ্জিল দর্শনার্থীদের জন্য খোলা থাকে, আর প্রতি শুক্রবার বিকেল 3 থেকে রাত 8 পর্যন্ত আহসান মঞ্জিল পরিদর্শন করা যায়। বৃহস্পতিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে আহসান মঞ্জিল বন্ধ থাকে। ঢাকার সদরঘাটগামী যে কোনো বাসে উঠে জগন্নাথ ইউনিভার্সিটির কাছে ভিক্টোরিয়া পার্কের সামনে নেমে যেতে হবে। সেখান থেকে পায়ে হেঁটে কিংবা 30 টাকা রিক্সা ভাড়ায় আহসান মঞ্জিল যেতে পারবেন, অথবা ঢাকার যে কোনো জায়গা থেকে গুলিস্তান পর্যন্ত এসে রিক্সা অথবা সিএনজি নিয়ে সদরঘাট হয়ে আহসান মঞ্জিল দেখতে যেতে পারেন। আবার গুলিস্তানের নর্থ সাউথ রোড ধরে নয়াবাজার মোড় হয়ে বাবুবাজার ব্রিজের আগে নেমে রিক্সায় আহসান মঞ্জিল যাওয়া যাবে। এছাড়া ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজিতে করে সরাসরি চলে আসতে পারবেন আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল ঘুরে দেখার পাশাপাশি আপনি চাইলে কাছাকাছি অবস্থিত পুরান ঢাকার আরও কিছু বিখ্যাত জায়গা ঘুরে দেখতে পারেন। তার মধ্যে উল্লেখযোগ্যগুলো হল লালবাগ কেল্লা, তারা মসজিদ, আর্মেনিয়ান চার্চ, হোসেনি দালান, ভিক্টোরিয়া পার্ক ও সদরঘাট লঞ্চঘাট। আর খাবারের জন্যে পুরান ঢাকার বিখ্যাত খাবার হোটেলগুলো তো আছেই। পুরান ঢাকার পরিবেশে যে প্রাচীনতার ছোঁয়া, তার সাথে বুড়িগঙ্গা নদীর প্রাকৃতিক সৌন্দর্যের সংমিশ্রণে আহসান মঞ্জিল পরিদর্শনে অন্যরকম এক ভ্রমণ অভিজ্ঞতায় প্রফুল্ল হবে আপনার মন। নবাবী ঐতিহ্যের পরশে কিছুক্ষণের জন্য হলেও আপনি হারিয়ে যাবেন ইতিহাসের স্বর্ণযুগের ক্ষণগুলোতে। আহসান মঞ্জিল ভ্রমণ নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে তা আমাদের জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন বন্ধুদের সাথে, আর আমাদের ভ্রমণ গাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট করে ফেলুন। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন ও নিরাপদে থাকুন।